সিলেটে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। সিলেটে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কাজী আতিকুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার। শুক্রবার 4 অক্টোবর সন্ধ্যার দিকে সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কের সালুটিকর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত আতিকুল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলে উপপরিদর্শক হিসাবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহরিয়ার আলম। জানা যায়, দাপ্তরিক কাজে মোটরসাইকেল যুগে গোয়েনঘাট থানায় গিয়েছিলেন আতিকুর। সেখান থেকে ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান কাজী আতিকুর। এ সময় তার সঙ্গে থাকা অপর পুলিশ সদস্য আহত হন। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট টিম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান ও আটক করা হয়েছে পিকআপটি। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।